দেখে হাসপাতালে সাধারণ ওয়ার্ড মনে হলেও এটি ডেঙ্গু রোগীদের ওয়ার্ড। নিয়ম অনুযায়ী প্রতিজন রোগীর মশারি টাঙানোর কথা থাকলেও মানছেন না কেউ। এ অবস্থা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। শয্যা সংকট সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ রোগী ও তাদের স্বজনদের, তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। আলাদা ওয়ার্ডে নিয়ে নেয় আমাদের সাথে একসাথে, অপরিষ্কারের পরিমাণ একটু বেশি। ডেঙ্গু রোগী এবং ডেঙ্গু রোগীর বাইরে যারা আছে তবাই সবাই পাশাপাশি হয়ে যায় রোগীর ভিড়ের কারণে। এটা আসলে আমাদের কিছু করার নেই। দিন দিন ডেঙ্গু রোগীর পরিস্থিতি অবনতি হচ্ছে বরিশাল অঞ্চলে। বিভাগের 6 জেলার হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে 118 জন রোগী ভর্তি হয়েছেন আর 24 ঘন্টায় মারা গেছেন একজন। যদি কেউ গাফিলতির কারণে রোগী চিকিৎসা বঞ্চিত হয়, বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। গত 11 মাসে বরিশাল বিভাগে 39 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে আর চিকিৎসা নিয়েছেন 5252 জন। সময় সংবাদ, বরিশাল।